আৰু ইফালে প্ৰবঞ্চক ৰাণা পগাগৰ বিৰুদ্ধে পুনৰ মাজুলী থানাত গোচৰ তৰাৰ সিদ্ধান্ত লৈছে এজন লোকে ব্যৱসায়ী ৰঞ্জন কুতুম নামৰ লোকজনে গোচৰ ৰুজু কৰিব ৰাণা পগাগৰ বিৰুদ্ধে ONGCৰ পৰা ঠিকা দিয়াৰ নামত ৰঞ্জন কুতুমৰ পৰা ৰাণা পগাগে 25 লাখ টকা লোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে বুধবাৰেও মাজুলীৰ গৰমুৰ থানাত অজিত বৰা আৰু ৰাম অবতাৰ শর্মা নামৰ ব্যৱসায়ী দুজনে একেই অভিযোগত গোচৰ তৰিছিল ৰাণা পগাগৰ বিৰুদ্ধে মাজুলীৰ সুময়মাৰী গাঁৱৰ ৰঞ্জন কুতুমৰ পৰা ONGCৰ কামত ঠিকা দিম বুলি মুঠ 25 লাখ টকা লৈছিল ৰাণা পগাগে আৰু সেই ধনৰাশি উভতাই দিব নোৱাৰাৰ বাবে ৰাণা পগাগে চলাই থকা ৰাণা পগাগৰ দেউতাকৰ নামত থকা ইনোভা ক্রিস্টা নামৰ গাড়ীখনকে ৰঞ্জন কুতুমে এগ্ৰিমেণ্ট কৰি নগাঁৱৰ পৰা লৈ আহে বুলি মন্তব্য কৰিছে এই সম্পৰ্কত জুনমণি ৰাভাও তদন্তৰ আওতালৈ অহাটো বিচাৰিছে ৰঞ্জন কুতুমে নাই একচুৱেলি হল মই পইচা দিছো আপোনাৰ রেকর্ড এগ্রিমেন্ট করি কাম তো তো আপনার দিম বলে কইছিলে কিন্তু বিশেষকে মই কামর এগেইনস্ট বলে নহয় কর এগ্রিমেন্ট করিয়ে টাকা দিছো মানে কিমান টাকা মা 25 লাখ দিছো 25 লাখ দিছিলা কেতিয়া পড়া মানে হেরিয়া লগত আপনার সিনাকি রানা পগা গলো না একচুয়ালি হল জুনমনি থ্রোডি আমি মই সিনাকি হলু জুনমনি রাভা হয় হয় জুনমনি রাভা জুনমনি বিশেষকে আমি মই ভাবিলু এজন আইন রক্ষক প্রহাবনীয় বিষয়া একটর থ্রোডি চিনাকি হওয়ার কারণে ভাবিল হয়তো সচা হব পারে একটর চাকরি সেইটার কারণে ট্রেনজেকশন ডিল দিল তাকো মই কোর্ট এগ্রিমেন্ট করে দিল উইদাউট নট এগ্রিমেন্ট আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের খবর অর্থনৈতিক সংকট আর প্রতিবাদর মাজতে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ বৃহস্পতিবারে নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ বিরোধী সাংসদ রনিল বিক্রম সিংহের সংকটের সময়তে দেশের শক্তিশালী বিরোধী দলটোয়ে বৃহস্পতিবারে রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্সের নেতৃত্বত শাসনত বহে উল্লেখযোগ্য যে রনিল বিক্রম সিংহে শ্রীলঙ্কাত চারিবারের প্রধানমন্ত্রী আছিল শ্রীলঙ্কার এখন আদালতে বৃহস্পতিবারে প্রাক্তন প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাক্সে তেওঁৰ পুত্ৰ নমল ৰাজাপাক্সে আৰু আন 15 জনৰ ভ্ৰমণ নিষিদ্ধ কৰিছে বৰ্তমান মহিন্দা ৰাজাপাক্সে ত্ৰিনকমালী নৌসেনা ঘাটিত সুৰক্ষিত অৱস্থাত আছে ইফালে শ্ৰীলংকাৰ পৰিস্থিতি অধিক অৱনতি ঘটাৰ পাছতো পদত্যাগ কৰিবলৈ অস্বীকাৰ ৰাষ্ট্ৰপতি গোটাবায়া ৰাজাপাক্সেৰ শপত গ্ৰহণ কৰিয়েই প্ৰধানমন্ত্ৰী সিংহেই ৰাষ্ট্ৰপতিৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ অব্যাহত থাকিব বুলি মন্তব্য কৰে অর্থনৈতিক সংকটত বিধ্বস্ত হওয়া শ্রীলঙ্কত বর্তমানেও এনেকুৱা ধৰণৰ এটা পরিস্থিতি অব্যাহত আছে আৰু এনে পরিস্থিতিৰ মাজতে নতুন প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করলে রনিল বিক্রম সিংহে সংকটৰ সময়তে দেশৰ শক্তিশালী বিৰোধী দলটোৱে বৃহস্পতিবাৰে ৰাষ্ট্ৰপতি গোটাবায়া ৰাজাপাক্সেৰ নেতৃত্বত শাসনত অধিষ্ঠিত হয় রনিল বিক্রম সিংহে শ্রীলঙ্কাত চারিবারের প্রধানমন্ত্রী আছিল শ্রীলঙ্কার এখন আদালতে বৃহস্পতিবারে প্রাক্তন প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাক্সে তেওঁৰ পুত্ৰ নমল রাজাপাক্সে আৰু আন 15 জনৰ ভ্ৰমণ নিষিদ্ধ কৰিছে বৰ্তমান মহিন্দা রাজাপাক্সে ত্ৰিনকুমালী নৌসেনা ঘাটিত সুৰক্ষিত অৱস্থাত আছে ইফালে শ্রীলঙ্কার পরিস্থিতি অধিক অবনতি ঘটার পাছতো পদত্যাগ কৰিবলৈ অস্বীকাৰ কৰি আহিছে ৰাষ্ট্ৰপতি গোটাবায়া ৰাজাপাক্সে শপথ গ্ৰহণ কৰিয়েই প্ৰধানমন্ত্ৰী সিংহেই ৰাষ্ট্ৰপতিৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ অব্যাহত থাকিব বুলি মন্তব্য কৰিছে